উৎসব। আর সেই দুর্গোৎসব এর মধ্যে চলেই এসেছে প্রায় বলা যায়। কিন্তু তারই মাঝে বিশ্ব এক অতি মহামারী দুর্গায় দাঁড়িয়ে আছে। আর এই বিশ্ব অতিমারীর মধ্যেই কৃষ্ণনগরের শিল্পী শ্রী পল্লব ভৌমিক মহাশয় তৈরি করে ফেলেছেন এবছরের শ্রেষ্ঠ দুর্গা আকর্ষণ, পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবছরের শ্রেষ্ঠ দুর্গা আকর্ষণ। আর আমরা ইতিমধ্যে চলে এসেছি তার বাড়িতেই, তো তার সাথে কথা বলে নেবো এবার এই নিয়ে। তো আপনার নাম? নমস্কার, আমার নাম পল্লব ভৌমিক। তো আপনি তো এবছর শ্রেষ্ঠ আকর্ষণ পরিযায়ী শ্রমিককে নিয়ে এক দুর্গা ঠাকুর বানিয়েছেন, এ ব্যাপারে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, একটা দুর্গা প্রতিমা তৈরি হয়েছে যেটা পরিযায়ী শ্রমিকের উপরেই। তো এই ঠাকুরটা কোথায় যাচ্ছে এবছর? প্রতিমাটি গেছে কলকাতা বেহালা বৈশাখ গ্রামে। আচ্ছা, তো আমরা সবাই জানি যে করোনা মহামারীতে বিশ্ব এক অতিমারীর দুর্গায় দাঁড়িয়ে আছে, তার মধ্যে এরকম একটা আকর্ষণ, তাতে আপনার কীরকম লাগছে? আপনার নাম তো এখন চারিদিকেই পুরো ছড়িয়েছে, তো এ ব্যাপারে আপনার কী মতামত, আপনি কেমন ফিল করছেন? না, একটু তো ভালো লাগছে, আনন্দ তো হচ্ছে। তো আমরা তুলে ধরতে চেয়েছিলাম একটা করোনা আবহে, প্রথমে তো যে পুজো হবে এমন তো কোনো ব্যাপার ছিলই না যে আমরা যে পুজো করতে পারবে বা হচ্ছে আমরা এরকম প্রতিমা বানানোর সুযোগ পাবো, এটা তো প্রথম আশা করা যায়নি। তারপর আস্তে আস্তে সময় যত গেছে, ক্লাব উত্তেজনা, ক্লাব কমিটি যতটা সাহায্য করেছে সেইভাবে একটু প্রতিমা যে তৈরি করার সুযোগটা পাওয়া গেছে। বিশ্ব তো এক অতিমারীর দুর্গায় দাঁড়িয়ে আছে, এ ব্যাপারে মা দুর্গার কাছে আপনারা কী প্রার্থনা করছেন? মা দুর্গার কাছে তো আমরা প্রার্থনা করবো খুব তাড়াতাড়ি যেন এই সমস্যা দূর হয়। তারপরে পরের বছর আপনাদের আরও প্ল্যান কী আছে, এরকম কী আর কী বানাবেন? এই মুহূর্তে এখন সেমন কোনো প্ল্যান তৈরি হয়নি, আর কিছুদিন গেলে তারপর বোঝা যাবে কী হবে না হয়।